वेलकम टू कुजिन घर, आमी झुमा। आज के तोमादेर साथे आमी एकटा दारुण स्वादेर मिष्टि रेसिपी शेयर करते चले एसेछि, जार नाम मैंगो सुजिर बर्फि। 15 मिनट समय এই মিষ্টিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। রেসিপির জন্য প্রথমে আমাদের সুজিটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে, কারণ এই রেসিপির জন্য সুজিটাকে আমাদের পাউডার ফর্মে করে নিতে হবে। ঠিক এরকমই করে আমাদের পাউডার করে নিতে হবে সুজিটাকে। দরকার হবে পাকা আমের। পাকা আমটাকেও আমি মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে পিউরি করে নিলাম। এরপর ওটাকে একটা বাটিতে আমি ঢেলে রাখলাম। ফ্লেভারের জন্য আমি এখানে এলাচের ব্যবহার করলাম। এলাচের খোসাগুলোকে আমি ছাড়িয়ে দানাগুলোকে গুঁড়ো করে নিলাম। এছাড়া লাগছে বিভিন্ন ধরনের নাটস, তবে তোমরা চাইলে যে কোনো একটা নাটস দিয়েও মিষ্টিটাকে বানিয়ে ফেলতে পারো। আমি এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম আর পেস্তা বাদামের ব্যবহার করলাম। বাদামগুলোকে ছোট করে কেটে নিয়ে একটা বাটিতে আমি রেখে দিলাম। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিতে হবে কিছুটা ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিতে হবে সুজির গুঁড়োটাকে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের সুজিটাকে প্রায় 2-3 মিনিটের জন্য রোস্ট করে নিতে হবে। কিছুক্ষণ বাদেই সুজি থেকে সুন্দর গন্ধ বেরোবে আর সুজিটা ফুলে ফুলে উঠবে। কিন্তু খেয়াল রাখতে হবে এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমাদের সুজিটাকে রোস্ট করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে দুধ। এ পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সুজিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আমের পিউরিটাকে, ওটাকেও সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে আমি আরো কিছুটা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম মিষ্টির জন্য কন্ডেন্স মিল্ক, তবে তোমরা চাইলে চিনিরও ব্যবহার করতে পারো। সঙ্গে দিয়ে দিলাম খোয়া ক্ষীর, তবে তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে তোমরা মিল্ক পাউডারেরও ব্যবহার করতে পারো। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে সুজিতে কোনো লাম্প না থাকে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ বাদে ফ্রাইং প্যান থেকে সুজির মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসবে। এ পর্যায়ে আমাদের আম সুজির মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এরপর এলাচের গুঁড়োটাকেও ভালোভাবে সুজি সাথে মিশিয়ে নিলাম। এরপর আমাদের গ্যাস বন্ধ করে দিতে হবে। সুজি আর আমের মিশ্রণটাকে সেট করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম, সঙ্গে নিয়ে নিলাম বেকিং পেপার। এরপর বেকিং পেপারের মধ্যে সামান্য ঘি আমি লাগিয়ে নিলাম। তারপর আম আর সুজির মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম ওই পেপারের উপরে। তারপর হাত দিয়ে চেপে চেপে আমাদের সুজি আমের মিশ্রণটাকে সমান করে নিতে হবে উপরের অংশটাকে। তারপর উপর দিয়ে দিয়ে দিলাম কাটা বাদামের টুকরোগুলোকে, সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু খোয়া ক্ষীর। তারপর একটা বাটির পিছন দিকে সামান্য একটু ঘি লাগিয়ে চেপে চেপে বাদামটাকে আমি বসিয়ে দিলাম। এরপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 5-6 ঘন্টার জন্য। বেকিং পেপার দেওয়ার জন্য খুব সহজেই
আমরা এটাকে বাটি থেকে তুলে নিতে পারলাম। এরপর পছন্দের আকারে বরফি শেপে এটাকে তোমরা কেটে নিতে পারো, তবে আমি এখানে স্কোয়ার শেপে এটাকে কেটেছি। এইভাবে তৈরি হয়ে যাবে আম সুজির বরফি। তবে আমি একটু বরফিগুলোকে সাজিয়ে নিয়েছি, সামান্য একটু জলের মধ্যে আমি স্যাফরনকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি। এইভাবেই মাত্র কটা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো বাড়িতে একদম দারুণ স্বাদের একটা মিষ্টি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলো। আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই শেষ করলাম।